অনেকদিন পরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারুফ। আগেরটি ভিডিওতে বলেছিলাম কানাডাতে পার্ট টাইম জবের ব্যাপারে, আজকে সেই ভিডিওটি ফুলফিল করতে যাচ্ছি। সো কানাডাতে যারা পড়ালেখা করতে চান তাদের অনেকেরই স্কলারশিপ থাকে না, প্লাস ফান্ডিং থাকে না। সো ফান্ডিং কি জিনিস সেটা নিয়ে আগে একটি ভিডিও করেছিলাম, তারপর আজকে একটু বলে দিচ্ছি। ফান্ডিং হচ্ছে, আপনি যদি কোনো টিচারের অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারেন বিদেশে, তাহলে উনি আপনাকে ফান্ডিং এর ব্যবস্থা করে দিতে পারে ওনার নিজস্ব ফান্ডিং থেকে, কিংবা উনি যে ফান্ডিং এর আন্ডারে আছেন সেই ফান্ডিং, অথবা আরেক ধরনের ফান্ডিং হতে পারে, সেটা হচ্ছে স্কলারশিপের মতো। কিন্তু যারা ফান্ডিং স্কলারশিপ কিছুই না পান, তাদের জন্য শুধুমাত্র একটি ওয়ে আছে পড়ালেখার খরচ চালানোর জন্য, সেটি হচ্ছে পার্ট টাইম জব। কানাডাতে পার্ট টাইম জবে আপনি $11 থেকে $12 পেতে পারেন। তো তার জন্য একটা রেস্ট্রিকশন আছে যে সপ্তাহে 20 ঘন্টা চাকরি করতে পারবেন, 20 ঘন্টার বেশি করতে পারবেন না। কিন্তু 20 ঘন্টা চাকরি করার পরে আপনি যে টাকাটা পাবেন, আপনি যে ডলারটা ইনকাম করতে পারবেন, তা আপনার জন্য কখনো সাফিসিয়েন্ট না। তার জন্য আপনি চাইলে এক্সট্রা জব করতে পারবেন কিনা তাও তো একটা কথার ব্যাপার, বাট ব্যাপারটা হচ্ছে যে 20 ঘন্টা জব করতে পারছেন সপ্তাহে, আর ছুটির দিনগুলোতে ফুল টাইম করতে পারবেন, এতে করে আপনি এক্সট্রা কিছু ডলার ইনকাম করতে পারেন। এছাড়া আপনি যেই কোম্পানির আন্ডারে জব করছেন, স্পেশালি বাংলাদেশের স্টুডেন্টরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে জব করে থাকে, যাদের ইংলিশ স্পিকিং স্কিল ভালো তাদের জব পেয়ে থাকে। এতে করে দেখা যায় আপনি 20 ঘন্টার পরে আপনাকে ওই যে কোম্পানি বা যে রেস্টুরেন্টের আন্ডারে জব করছেন তারাই আপনাকে আরো কিছু জব অফার করবে। সেটা হচ্ছে খাতা কলমে আপনাকে দেখাবে যে গভর্নমেন্ট যখন ট্যাক্স নিতে আসবে দেখাবে আপনাকে 20 ঘন্টা আপনি জব করতেছেন, তার 20 ঘন্টার জন্য আপনি $11 পাচ্ছেন। এতে থেকে দেখা যাবে আপনার কোম্পানিকে $1 ব্যাট দিতে হবে গভর্নমেন্টকে, আপনাকে $1 ব্যাট দিতে হবে গভর্নমেন্টকে। সো $1 $1.5 এরকম ব্যাট দিতে হবে গভর্নমেন্টকে, কোম্পানি ইভেন আপনার নিজেকেও। সো এটার জন্য কোম্পানিটা করে কি 20 ঘন্টার পরবর্তীতে আপনাকে এক্সট্রা কিছু জব করার সুযোগ দেয়। দেখা গেলো আপনি আরো 5 ঘন্টা করলেন, 5 ঘন্টা আপনাকে পেইড করে দিবে এক্সট্রা, একটা অ্যামাউন্ট ধরেন $40 বা $50 এরকম একটা অ্যামাউন্ট পে করে দিবে আপনাকে। এটাই হচ্ছে ডকুমেন্টস এর বাইরে আপনার টাকা ইনকামের একমাত্র ওয়ে পার্ট টাইম জব করে। তো যখন আপনাকে ট্যাক্সের জন্য দেখতে যাবে গভর্নমেন্ট, তারা আপনার 20 ঘন্টা জব করছেন সেটাই দেখাবে। তো আপনি এক্সট্রা জব করলেও গভর্নমেন্ট জানালে বুঝতে পারতেছে না যে আপনি 20 ঘন্টাই করছেন নাকি তার বেশি করছেন। এভাবে করে আপনি পার্ট টাইম জব করে বেশি টাকা ইনকাম করতে পারেন। আশা করছি আপনার টেকনিকটা বুঝতে পেরেছেন। এছাড়া আরো কিছু অপরচুনিটি থাকে সেগুলো আপনারা করতে পারবেন, সেটা নিয়ে হয়তো আরেকদিন কখনো বলবো আপনাদের সাথে, বাট জেনারেলি এটাই প্রসেস। বাট ফান্ডিং ছাড়া আপনার দেশের বাইরে পড়তে যাওয়াটা মোকামি সামিল। সো ফান্ডিং ছাড়া আপনারতে যাওয়াটা উচিত নয় যদি আপনার ফিনান্সিয়াল এবিলিটি খুব ভালো না থাকে তাহলে। সো নেক্সট কোনো একটি ভিডিওতে হাজির হবো আপনাদের সাথে। এছাড়া আপনাদের জন্য খুব শীঘ্রই ভালো একটা সারপ্রাইজিং প্যাকেজ আছে আমার চ্যানেলে। সাথেই থাকুন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।